আপনার কাছে আমার প্রশ্ন, কোন মহিলা যদি মুরগির হাত পা একত্রিত করে পাড়া দিয়ে একা মুরগি জবাই করে তাহলে জায়েজ হবে কিনা? রমজান মাসের চাঁদ উঠেছে, এটা অবগত হওয়ার পরও কেন রমজান মাসের সওম ও ঈদ একই দিনে আমরা করতে পারছি না, যেহেতু বলা আছে চাঁদ দেখে সওম ও ঈদ পালন করো? মাজার বা দরগায় মান্নর টাকা পয়সা, গরু ছাগল এবং সিজদা করা যাবে কিনা? সাহাবিদের জীবনী জানার জন্য গ্রহণযোগ্য কিছু বইয়ের নাম বললে উপকৃত হতাম। ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের তেলাওয়াত রুকু সিজদা সঠিক না, এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো? এরপরে প্রশ্ন হলো, মাজার বা দরগায় মান্নর টাকা পয়সা, গরু ছাগল এবং সিজদা করা যাবে কিনা? মাজারে সিজদা যদি কেউ করে, মাজারওয়ালার কাছে সন্তান ব্যবসা বাণিজ্য এটা যদি চায় মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন, তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ইমান হারা হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, সে কাফের হয়ে যাবে, এবং সেই সাথে মানত পুরা করা ইবাদত, অতএব ইবাদত হবে আল্লাহর জন্য, ইবাদত কার জন্য হবে? আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত শুধু তোমারই করি, তাহলে মানত যদি আপনি কোনো মাজারে পীর সাহেবের জন্য করেন, কোনো মৃত দরবারে মানুষের দরবারে যদি আপনি মানত করেন এবং সেখানে গরু ছাগল হাঁস মুরগি ডিম ইত্যাদি মানত করেন, মনে করেন ওখানে ওনাকে জন্য মানত করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, তাহলে সেটা শিরক হবে, এটা গুনাহ হবে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা শুরুতে আলোচনা করেছি আমাদের আখেরাতে মুক্তির জন্য দুটি জিনিস লাগবে, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। অতএব এই কোন মাজারে সিজদা করা, মানত করা, গরু ছাগল ইত্যাদি মানত করা, এগুলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ ভুলভাল মানত করে, মাজারে মানত করে ফেলেছেন, কি করবেন? ওটা ভঙ্গ করবেন, ওটা পুরা করবেন না, এবং এটা কারণে কোনো কাফফারা আপনার দিতে হবে না। আপনি তওবা করে বরং ফিরে আসবেন যে আমি এরকম ভুল জায়গা মানত করব। আপনি মানত করবেন, গরিবকে দান করবেন, মসজিদকে দান করবেন, এরকম হবে, আমি গরিবকে দান করব, যে আল্লাহ গরিব দুহিকে আমি দান করব, তেন কল্যাণমূলক কাজ আমি করে দিব তাদের জন্য, এরকম নিয়ত করবেন মান্নত হিসাবে। সাহাবিদের জীবনী জানার জন্য গ্রহণযোগ্য কিছু বইয়ের নাম বললে উপকৃত হতাম। সাহাবিদের জীবনের জানার জন্য অনেক বই আছে। সমকালীন যুগে ডক্টর আলী আস-সাল্লাবি অনেক বড় একজন গবেষক, তিনি আরবি ভাষায় অনেকগুলো জীবনী গ্রন্থ লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সম্ভবত 3 ভলিউম একটা বই আছে ওনার। আবু বকর, ওমর, ওসমান, আলী অন্যান্য সিনিয়র সাহাবিদের নামে অনেকগুলো বই লিখেছেন, এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সাহাবিদের গল্পের অনেকগুলো বই বাজারে আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন, সেসব বইগুলো পড়া যেতে পারে। আর সাহাবে রাসূলের জীবন কথা একটা বই আছে, চমৎকার ও সাধারণ, সেটা পড়া যেতে পারে। ইতিহাসের বইগুলো পড়া দরকার, আমরা মুসলমানরা ইতিহাস জানি না। আমি আজকে পুরস্কার হিসেবে দুই একটা ইতিহাসের বই আনছি, ভারতবর্ষে মুসলমানদের অবদান, আমাদের ছেলেমেয়েরা জানে না যে মুসলমানদের অবদান কি। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই আল মুসলিমুনা ফিল হিন্দ নামে আরবিতে একটা বই লিখেছেন, বাংলায় এটা অনুবাদ হয়েছে, ভারতবর্ষে মুসলমানদের অবদান, আজকে আমি নিয়ে আসছি সেটা। এই বইয়ে আপনি দেখবেন তিনি লিখেছেন, তুখমি নামে একটা আমের জাত ছিল ভারতবর্ষে, আর কোনো আম ছিল না, ওটা স্বাদ ছিল না, যত সুস্বাদু আমের জাত দেখেন এগুলো সবগুলো মুসলিম শাসকরা, মোগল আমল শাসকরা এই ভারতবর্ষে আনছেন। ইতিহাস আমাদেরকে জানতে হবে। মুসলমানের সন্তান যে বাঘের বাচ্চা, সাহাবিদের ইতিহাস সে জানে না, সেই জন্য তথাকথিত খেলোয়াড়দের পিছনে দৌড়ে বেড়ায়। আপনি তো আবার নারাজ হয়ে যাবেন খেলোয়াড়দের বিরুদ্ধে বললে। আল্লাহ তালা আমাদের ইমানের চেতনা ধরে রাখার তৌফিক দান করুন। ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের তেলাওয়াত রুকু সিজদা সঠিক না, এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো? এই যে বলছেন সঠিক না, এই সঠিক না ডেফিনিশন কি, এটার লিমিটেশন কতটুকু? যদি ইমা যিনি নামাজ পড়াচ্ছেন তার যদি লহনে জেলি বা বড় ধরনের ভুল হয়, যে আরবি যে উচ্চারণ এটা এত রং যে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। আর যদি একটু আধটু ভুল হয়, যেমন রুকুতে বলছেন ত্রুটি হয়, কিরকম ত্রুটি হয়, একটু কম সময় থাকে নেই তো, তাহলে একটু কম সময় থাকলে নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। কিন্তু রুকুটা হয়ই না, পিঠে রুকু করার মতো করেই না, বা একটা তাসবি পরিমাণ অপেক্ষা করে না, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। তো এই রকম বড় ধরনের ত্রুটি করে এরকম মানুষ আছে, পরিমাণে অনেক কম। অতএব এই সমস্ত ঠুনকো অজুহাতে একা একা নামাজ পড়া যাবে না, জামাতে নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক ছিল, ফজর মদ খাইতো, সাহাবিদের হত্যা করতো, এরকম জালেম শাসক ছিল। সাহাবিদের আমলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের আমলে তার শাসন ছিল। একবার মদ খেয়ে সে ফজর নামাজ এসে, তখন যেহেতু মুসলিম শাসক, যে শাসক সেই ইমামতি করবে, ফজর নামাজ ইমামতি করাইতেছে, মদ খেয়ে এসে তো মাতাল অবস্থায় 4 রাকাত পড়াইছে ফজরের ফরজ নামাজ, কয় রাকাত পড়াইছে, 4 রাকাত পড়ায় এরপরে সালাম ফিরে বলতেছে আর পড়াবো? পিছনে সম্ভবত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি বলছেন না আর লাগবে না, অনেক কিছু থামো তুমি,
অর্থাৎ তারপরও সাহাবিরা ওই জামাত ছেড়ে একা একা বিচ্ছিন্ন জামাত তৈরি, ইসলামে ঐক্যের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় দেখবেন চুন থেকে নুন খসলে মসজিদ আলাদা করে ফেলা, আরেকটা করে ফেলা, আছে না নেই? কমিটিতে ঢুকতে পারে না, আরেকটা মসজিদ হয়ে গেছে, চার পাঁচজন পয়সাওয়ালা পাইছে, একটা জমি পাইছে, একজন হুজুর বাও করতে পারছে, মসজিদ একটা শুরু করছে, সমাজে সমাজে বিভক্তি, আছে না নেই? আল্লাহ আমাদেরকে সমস্ত ভুল কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো মহিলা যদি মুরগির হাত পা একত্রিত করে পাড়া দিয়ে একা মুরগি জবাই করে তাহলে জায়েজ হবে কিনা? মহিলার কথা আসলো কেন? কারণ যত ভুলভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশি আমরা জারি। একই মশলা পুরুষ মহিলা সবার জন্য তো সমান হবে, মহিলাদের জন্য তো আলাদা মশলা নেই। মুরগি একা একা জবাই করলে সে মুরগি জবাই হবে, জবাই করলে দেখতে হবে বিসমিল্লাহ বলছে কিনা এবং রগগুলা কাটা গেছে কিনা, কণ্ঠনালী এবং শ্বাসনালী রক্তনালী এগুলা মিনিমাম তিনটা রগ কাটা গেছে কিনা। যদি এগুলো কাটা যেয়ে থাকে বিসমিল্লাহ বলে, এক হাতে ধরছে না, দুই হাতে ধরছে, দুইজনে ধরছে না, একজনে ধরছে, অনেক সময় প্রশ্ন করে ভাইয়ে বোনে ধরলে জবাই করলে হবে কিনা, স্বামী স্ত্রী ধরলে জবাই করলে হবে কিনা, একজন মহিলা একজন পুরুষ করলে হবে কিনা, এগুলো সবগুলো হবে, কোনো অসুবিধা। দেখার মূল বিষয় হলো যে রগগুলা কাটা গেছে কিনা, বিসমিল্লাহ বলছেন কিনা, বা সেভাবে আপনি কি পায়ের নিচে ধরছেন না হাত দিয়ে ধরছেন, এটা দেখার বিষয় না। জবাই যদি শুদ্ধভাবে হয় তাহলে সেটা খাওয়া হালাল হবে। রমজান মাসে চাঁদ উঠেছে, এটা অবগত হওয়ার পরও কেন রমজান মাসের সওম ও ঈদ একই দিনে আমরা করতে পারছি না? যেহেতু বলা আছে চাঁদ দেখে সওম ও ঈদ পালন করো, আমাদের অনেক যুবক ভাইরা আছেন এটা নিয়ে খুব বেশি অস্থির হয়ে গেছেন। তাদের চিন্তা হলো সৌদি আরব আলার একদিনে ঈদ করে, আমরা আরেকদিনে ঈদ করি, মুসলমানরা এক হতে পারলো না, তারা ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। ঐক্যবদ্ধ করতে গিয়া বাংলাদেশের মানুষ একই দিনে ঈদ করে, বাংলাদেশে মানুষ অন্তত ঐক্যবদ্ধ, এখন বাংলাদেশে মানুষকে কয়েক টুকরা করে দিছে, এক গ্রুপ আগের দিন করে আরেক গ্রুপ পরের দিন করে, তাহলে ঐক্য সৃষ্টি করতে গিয়ে আপনারা বিভেদ তৈরি করলেন, ঠিক কিনা বলেন? আবহমান কাল থেকে এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু এটাকে নিয়ে আমরা যেভাবে আপনার বাড়াবাড়ি করছি, এখন একটা মজার জিনিস দেখবেন যে আলেম ওলামারা নাই, এগুলা কিছু জানান শিক্ষিত মানুষ, দুই চার কলম জানার পরে কোরআন হাদিস ওনারা পণ্ডিতিটা বেশি করেন। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি ফেতনা থাকবে না বিষয়ে, তিনি বলেছেন যেদিন লোকেরা রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন লোকেরা ইফতার করে সেদিন তোমরা ইফতার করো, অর্থাৎ ঈদ করবে। এই হাদিসের আলোকে বোঝা যায় কোন সমাজে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, সবাই চাঁদ ঈদ করছে, ঈদ দেখা জম্মে গফির দ্বারা প্রমাণিত হয়েছে, তখন ঈদ পালন করবে। সাহাবায়ে কেরামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক এক অঞ্চলে চাঁদ উঠেছে, তারা তখন ঈদ করেছেন, আরেক এলাকায় চাঁদ ওঠা প্রমাণিত হয় নাই বা তারা জানতে পারে নাই, তখন ঈদ হয় নাই। আপনি বলবেন আমরা তো এখন জানতে পারছি, তাহলে আমরা কি করব? আমরা যদিও জানতে পারি ইসলাম সর্বজনীন সর্বকালীন, এমন বিধান ইসলাম দিয়েছে যে সব যুগের জন্য ফিট হবে। আপনি যে মাসালা বলছেন সে যে এই যুগে ফিট হবে, 500 বছর আগে ফিট হতো না, আবার 500 বছর ফিট নাও হতে পারে। বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা অনুচিত। আমরা আমার দেশে চাঁদ দেখার উপরে ভিত্তি করে রোজা ঈদ করলে কোনো অসুবিধা নাই, বরং বিভক্তি করার মধ্যেই অসুবিধা।